डियर ऑडियंस, वेलकम टू मेडिकल एंड फार्मेसी सॉल्यूशन। हमें फार्मेसी शेख मुहिउद्दीन, हमें एखन रेसवाश सिरप निये बेंगली रिव्यू करब। ए सिरपटार की काज, एर पार्श्व प्रतिक्रिया, एटा डाक्तारबाबुरा केन व्यवहार करे थाकेन, पेशेंटदेर दिए थाकेन, कत दाम, कोथाय पाबेन, एर व्यवहार सतर्कता की आछे। रेसवाश सिरपटा ठीक ठीक देखते एरकम, एटा मैनुफैक्चारिंग इन इंडिया बाय डॉक्टर्स रेड्डी ल्याबरेटरि प्राइवेट लिमिटेड। এটা একটা রেজিস্টার ট্রেডমার্ক কোম্পানি ডক্টর রেড্ডি ল্যাবরেটরি, এটা ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটা 120 ml পার বোটলে সিরাপে থাকে, 120 ml। দেখতে এরকম এই সিরাপটা হচ্ছে সিডুল যে প্রেসক্রিপশন ড্রাগ, অর্থাৎ এটা ডাক্তারের পরামর্শ ছাড়া, মেডিকেল অ্যাডভাইস ছাড়া এটা ব্যবহার করা খুবই বিপজ্জনক হতে পারে। এটা ডাক্তারের পরামর্শ ছাড়া এমনি দোকান থেকে বিক্রি করা যাবে না। এটা কম্পোজিশন আছে লিভোড্রোপ্রোপিজিন আইপি 30 mg অ্যান্ড ক্লোরোফিনামিন ম্যালেট আইপি হচ্ছে 2 mg। কালারিং এঞ্জেল আছে কুইনোনিন ইউনো WS। তো আমরা জেনে নিই এটা কিসের জন্য ব্যবহার করা হয়। রেসওয়াশ সিরাপটা যে সমস্ত পেশেন্টের গলা খুশখুশি, কাশি, অ্যালার্জিক কাশি, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে চোখ ছলছল করছে, এবং স্নিচিং হাঁচি কাশি হচ্ছে, এবং প্রচুর পরিমাণে কাশি, গলা ফেটে যাচ্ছে, দীর্ঘদিন ধরে কাশি, কর্নিক কাশি কমছে না, তাদের জন্য খুব ভালো একটা সিরাপ। এটা ব্যবহারের ডোজ হচ্ছে, যদি বয়স 18 বছরের উপর হয় তাহলে 10 ml করে সারা দিনে দুবার বা তিনবার খাওয়ার পরে। বয়স যদি আপনার 15 বছর হয় তাহলে 7.5 ml করে সারা দিনে তিনবার, 10 বছর হলে 5 ml করে তিনবার, এবং 5 বছর বয়স হলে 5 ml করে দুবার বা তিনবার সে ব্যবহার করতে হয়। সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। 5 বছরের নিচে ব্যবহার করলে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, এবং এই সিরাপটা ব্যবহার করলে অবশ্যই একবার ডাক্তারের সালাহ নিয়ে নেওয়া জরুরি। আর যেহেতু এটা শিডিউল যে প্রেসক্রিপশন ড্রাগ, ডাক্তারবাবু কী কন্ডিশান, সর্দিটা কী পরিমাণে আছে সে তার উপর নির্ভর করে সিরাপটি ব্যবহার করে থাকেন। এই রেসওয়াশ সিরাপটা 120 ml থাকে, তার দাম আছে 119.50 টাকা। এটা পাশাপাশি যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। যাদের দীর্ঘদিনের কাশি কমছে না তারা ডাক্তারের পরামর্শ এটা ব্যবহার করবেন, খুব ভালো প্রোডাক্ট এটা। এটা প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে, যেমন হচ্ছে বমিটিং, কনস্টিপেশন, ডায়রিয়া, হেডেক, গাবমি ভাব, এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।